শরৎপুরের নড়িয়ায় থামছে না পদ্মার ভাঙন। ফসলি জমি, গ্রামের পর বাজার, ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হচ্ছে নদীতে। বড় বড় দালান কোঠা ধ্বংস হওয়ার দিশেহারা ক্ষতিগ্রস্তরা। তাদের অভিযোগ, এমন বিপদের সময় কাউকে পাশে পাচ্ছেন না তারা। বর্ষা পার হওয়ার পর ভয়ঙ্কর রূপ নিয়েছে পদ্মা। ঢেউয়ের তোড়ে পাড় ভাঙছে অনবরত। ফসলি জমি, গ্রাম চর ধসিয়ে এখন মুলফুতগঞ্জ বাজার গ্রাস করছে প্রমত্তা পদ্মা। ব্যবসায়ী ইমাম হোসেনের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান মিলে বহুতল চারটি ভবন গেছে পদ্মার গর্ভে। অথচ কদিন আগেও নদী ছিল প্রায় 3 কিলোমিটার দূরে। 100 ব্যবসায়ী হবে দোতলা বিল্ডিংটা, তারপরে ওই যে আপনার তিনতলা হচ্ছে আপনার দেওয়ান ক্লিনিক, এগুলি চলে গেছে। সাধুরবাজার পাঁচতলা এলাকার 200+ ব্যবসা প্রতিষ্ঠান বিলীন হয়েছে পদ্মায়। এখন ভাঙনের মুখে থাকা দোকানপাট সরিয়ে নিতে ব্যস্ত এলাকাবাসী। আমরা এখন পথের ভিখারি, আমরা কোথায় খাই, কোথায় থাকি, আমাদের কোনো কিচ্ছু নাই। কোনো বড় মন্ত্রী মহোদয়, এমপি মহোদয় যারা আছে, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় না। কোনো কিছু আসছে না, কোনো ত্রাণ, কোনো সাহায্য, কোনো টাকা পয়সা। নড়িয়া থেকে সুরেশ্বর পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা এখন নিশ্চিহ্ন। কেদারপুর ইউনিয়ন মুক্তারের চরের অর্ধেক গেছে পদ্মায়। বালুর বস্তা ফেলেও কোনো কাজ হচ্ছে না। ভাঙন থামানো না গেলে ঝুঁকিতে পড়বে নড়িয়া পুরো এলাকা। পৌরসভায় ইতিমধ্যে 2টি ওয়ার্ড, একটি 2 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ডের প্রায় 90% নদীতে বিলীন হয়ে গেছে। এখানে প্রাইমারি স্কুল সহ এরপরে 2 নং ওয়ার্ডের প্রায় 70% ইতিমধ্যে নদীর মধ্যে আছে। পদ্মার ডান তীর রক্ষায় 1,197 কোটি টাকার একটি প্রকল্প পাশ হয়েছে একনেকে। আগামী অক্টোবরে জাজিরা থেকে নড়িয়া পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের প্রাথমিক কাজ শুরু হওয়ার কথা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরীয়তপুর। তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে হাজারো ঘরবাড়ি। রংপুরে 7 গ্রামের কবলিত 5,000 মানুষ মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়দের অভিযোগ, তিস্তার পানি কমে গেলেও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, তিস্তার পার রক্ষায় শিগগিরই প্রকল্প নেওয়া হচ্ছে। উজানের ঢলে ভাঙছে তিস্তা, বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান, সব হারিয়ে নিঃস্ব তালিরহাট, গাজীরহাট, চরগাদাই, নিজপাড়া, পূর্ব নিজপাড়া ও চর আদমখা গ্রামের মানুষ। তিস্তার ডান তীর রক্ষায় বেড়িবাঁধের দাবি এলাকাবাসী। সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে স্থানীয়রা। 2টা গ্রাম ছিল, ঘনবসতি ছিল, সে নদী ভাঙনের সঙ্গে সে তারা বাড়িঘর সে বাঁধে রাস্তায় আশ্রয় নিয়েছে বা দূর দূরান্তে তারা চলে গিয়েছে। এই তিস্তা নদীর স্রোতের কারণে আমাদের গাছপালা, বাসবাড়ি সব কিছু ভেঙে যাচ্ছে। আমরা এখন কি করব, কোথায় থাকব, কোথায় যাব? অনেক মানববন্ধন করেছি, অনেক স্মারকলিপি দিয়েছি, এখানে উপজেলায় দিয়েছি, এক্সিনের কাছে দিয়েছি। আমাদের এমপি মহোদয় আমাদেরকে কথা দিছিল যে আমি এটা চেষ্টা করতেছি, হবে, এক্সিনকে পাঠাচ্ছিল, এক্সিন এসে মাফিও গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এইভাবে এই সবাই খেলে এসে মেপে যায়, দেখে যায়, কিন্তু কাজ আর হয় না। ভাঙন ঠেকাতে 8 সদস্যের কমিটি গঠন করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে প্রায় 150 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। খুব দ্রুত আমরা ডিপিপিটি জমা দিয়ে দিব। ডিপিপি জমা দিলে আমরা আশা করছি চলতি বর্ষা মৌসুমে না পারলেও আগামী বর্ষা মৌসুমের পূর্বে আমরা এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করতে পারব। কাউনিয়ায় তিস্তার ভাঙন রোধে নেওয়া প্রকল্পের বরাদ্দ আসতে 1 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।